যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা আন্তর্জাতিক সংঘাত সহ নানা ইস্যুতে প্রায়ই খোলামেলা মন্তব্য করতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে দলীয় ভাবমূর্তির তোয়াক্কা না করে নিজস্ব স্টাইলে কথা বলতেই পছন্দ করেন তিনি এবার মস্কো ও বেজিংকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলে আবারও আলোচনা এলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট নিজস্ব সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায় সম্প্রতি তহবিল সংগ্রহের প্রচারের সময় রিপাবলিকান দলের দাতাদের ট্রাম্প বলেন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় রাশিয়া ইউক্রেনে হামলা চালালে মস্কোয় বোমা ফেলতেন আর তাইওয়ানের স্বাধীনতাকে তোয়াক্কা না করে দ্বীপটিতে চীন অভিযান চালালে বেইজিংয়ের বিরুদ্ধেও একই পদক্ষেপ নিতেন বলে মন্তব্য করেন ট্রাম্প তার এমন মন্তব্যে দাতারা বিস্মিত হন বলে জানায় মার্কিন গণমাধ্যমটি out of sports. রাশিয়া ইউক্রেন ইস্যুতে ট্রাম্প আগেও বিভিন্ন মন্তব্য করেছেন একবার তিনি বলেছিলেন ক্ষমতায় এলে পুতিন ও জেলেন্সকিকে আলোচনার টেবিলে বসিয়ে মাত্র চব্বিশ ঘন্টায় যুদ্ধ বন্ধ করবেন এর আগে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছিল ট্রাম্প আশা করেছিলেন রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু অঞ্চলের দাবি ছেড়ে দিতে কিএফকে চাপ প্রয়োগ করে এই যুদ্ধ বন্ধ করা হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার কেবল রাশিয়া ইউক্রেন ইস্যুই নয় উত্তর কোরিয়া নিয়েও আগে মন্তব্য করেছেন ট্রাম্প দু সালে পিয়ং ইয়ং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেন যুক্তরাষ্ট্রের ওপর কোনো হুমকি এলে এর কঠোর জবাব দেবে ওয়াশিংটন ট্রাম্পের এ ধরনের মন্তব্যে প্রায় বিপাকে পড়ে তার দল রিপাবলিকান পার্টি ফরহাদ চৌধুরী সময় সংবাদ